হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি ভুলো লোক এনিমি সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ভুলো লোক সিরিজের এপিসোড 18। আগের এপিসোড দেখানো হয়েছিল রিওদের টিমের চিকিরি তার স্পিড দিয়ে ইসাইডের টিমের সবাইকে পিছনে ফেলে একাই গোল দিয়ে তার টিমকে 4-3 গোলে এগিয়ে নিয়ে যায়। তো রিওদের টিম কি শেষ আরেকটি গোল দিয়ে ম্যাচটি জিতে যাবে, নাকি ইসাইডের টিম কি পারবে কামব্যাক করে ফিরে আসতে? তো কারা আগে 5টি গোল দিয়ে ম্যাচটি জিতে নেবে তা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। আজকের এপিসোডে আপনারা 12-র এক অন্য রূপ দেখতে পারবেন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 18-র শুরুতে 12-কে দেখানো হয়, সে বলতেছিল আমি এই ম্যাচের কিং হয়েও এখন পর্যন্ত একটি গোলও করতে পারলাম না। তখন আমাদের 12-র অতীতের দৃশ্য দেখানো হয়। 12 ছোটবেলা থেকেই নিজে একা গোল করার জন্য ফুটবল খেলতো। সে তার আশেপাশের কাউকেই কখনো পরোয়া করতো না। তার মধ্যে ফুটবল খেলার মানে হলো সে একা গোল করবে আর তার পুরো টিম তাকে গোল করতে সাহায্য করবে। তার ফুটবল খেলা এই জন্য ভালো লাগতো কারণ সে এখানে কিং এর মতো থাকতে পারতো। কিন্তু এইবার ইসাগ এবং নাগি 12-র সব অহংকার ভেঙে দিয়েছে। এদিকে ইসাগিরা 4-3 গোলে পিছিয়ে ছিল। নাগি বলে আর একটি গোল হলে আমরা হেরে যাব, এখন জিততে হলে আমাদের কামব্যাক করতে হবে। আর তখনই 12 বল নিয়ে মাঝমাঠ থেকেই ডাইরেক্ট শুট করে দেয়, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত বল বার পোস্টে গিয়ে লাগে আর গোলটি মিস হয়ে যায়। তখন কুনিগামি ছুটে যায় বলটি রিসিভ করতে আর তখনই নাগিও চলে আসে কুনিগামিকে ডিফেন্স করতে, যা দেখে রিও কুনিগামির থেকে বল পাস চায় আর কুনিগামি রিওর দিকে পাস দিয়ে দেয়। আর তখন ইসাগি রিওর দিকে ছুটে আসছিল বলটি রিসিভ করার জন্য। এটা দেখে রিও ইসাগিকে ট্যাকেল দিয়ে বলটি অন্যদিকে পাঠিয়ে দেয় আর সে বলটি রিসিভ করার জন্য 12 দৌড়তে থাকে। 12 ভাবছিল সে যদি তার শুটিং রেঞ্জের ভিতর যেতে পারে তাহলে সে গোল দিয়ে দিতে পারবে। তখনই 12-র পিছন থেকে চিগিরি ছুটে আসতে থাকে 12-র আগে বলটি নেওয়ার জন্য। আসলে ম্যাচটিতে কেউ কার থেকে কম যাচ্ছিল না, সবাই যে যার স্কিল দিয়ে ম্যাচের উপর ভালো মতোই প্রভাব ফেলছিল। চিগিরিয়ার ডিফেন্সের কারণে 12 বল শুট করতে পারছিল না। ঠিক তখনই একটি আলোর জলকাদের সাথে ইসাকে 12-র সামনে চলে আসে, 12-র থেকে বল পাস চায়। ইসাকের চোখ দেখে 12 সঙ্গে সঙ্গে ইসাকের দিকে বল পাস দিয়ে দেয়। 12 কাউকে বল পাস দিয়েছে এটা দেখে সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায় আর ইসাকি বল নিয়ে সামনের দিকে গিয়ে অসাধারণ একটি শুট দিয়ে গোল করে দেয় আর ম্যাচ 4-4 সমতায় চলে আসে। আর ইসাকি 12-র সামনে গিয়ে তাকে বলে এইভাবেই খেলো যাতে আমি আরো গোল করতে পারি। যে ডায়লগ এতদিন 12 সবাইকে দিয়ে আসছিল সেই ডায়লগ এখন নিজে শুনে 12 হৃদয় পুরো টুকরো টুকরো হয়ে যায়। 12 বলছিল আমি তখন আমার নিজের ইচ্ছায় বল পাস করিনি, তখন আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে জোর করে এটা করিয়েছে, তাহলে কি আমি ইসাগের কাছে হেরে গেলাম? 12 যে ইসাগিকে কোনো প্লেয়ারই মনে করতো না আর সে ইসাগের কাছে হেরে গেল। তার টিম যে জিততেছিল তা নিয়ে তার ভিতর কোনো খুশি নেই, সে কেন নিজে গোল করতে পারলো না সেটা নিয়ে সে দুঃখী ছিল। তখন রিওদের টিমকে দেখানো হয় যেখানে রিও বলছিল তাদের যে কোনো মূল্যে ইসাগিকে আটকাতে হবে, কারণ তার কাছে যদি একবার বল চলে যায় তাহলে সে যে কোনো ভাবেই গোল দিয়েই ছাড়বে আর রিওদের টিম শেষ মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ইসাগিদের টিম এখন একটু রিস্কের ভিতর রয়েছে কারণ এখন বল রিওদের টিমের কাছে থাকবে। নাগি বলছিল আমাদেরকে চিগিরির উপর নজর রাখতে হবে, কারণ ওর কাছে যদি একবার বল চলে যায় তাহলে তারা সবাই মিলেও চিগিরির স্পিডকে হার মানাতে পারবে না। তখন ইসাগি বলে তাহলে আমাদের এমন একটি প্ল্যান করতে হবে যাতে চিগিরির কাছে বল না যায়। তখন নাগি বলে 12-কে আমাদের প্ল্যান বলা উচিত কারণ 3 মিলে ভালো ডিফেন্স করতে পারবো। যা শুনে ইসাগি বলে ওর সাথে এখন কথা বলে কোনো লাভ নেই, যা করার আমাদের দুজনেরই করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায় যেখানে রিও বল নিয়ে সামনের দিকে আসছিল। তখন ইসাগি রিও এর সামনে এসে দাঁড়ায়। তখন রিও লক্ষ্য করলো ইসাগি এমন একটি অ্যাঙ্গেলে দাঁড়িয়েছে
যেখান থেকে সে চিগরিকে পাস দিতে পারবে না। কিন্তু কুনিগামিকে পাস দেওয়ার রাস্তা পুরো খালি ছিল। রিওরা যাতে চিগরির গতির স্কিল ব্যবহার করতে না পারে এজন্য ইসাগিরা আগে এসব প্ল্যান করে রেখেছিল। ইসাগিরা রিওদের চাল ধরে ফেলেছিল। রিও কোনো উপায় না পেয়ে কুনিগামিকে পাস দেয়। বারো আর কড়া ডিফেন্সের কারণে কুনিগামিও সামনের দিকে যেতে পারছিল না, এই জন্য সে আবারও রিওকে পাস করে দেয়। রিও বুঝতে পারছিল না যে এখন তার কি করা উচিত। ইসাগি রিওদের সব পথ আটকে ফেলেছিল। রিও ডিবলিং করে ইসাগির সামনে থেকে বল নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো কাজ হয় না। আর তখন ইসাগিরি নাগের পিছন থেকে খালি জায়গার দিকে দৌড় দেয়, আর রিও তা দেখতে পেয়ে সেদিকে বল কিক করে দেয়। চিগিরি সেদিকে যাচ্ছিল বলটি রিসিভ করতে, কিন্তু তখনই নাগি অন্যদিকে দৌড় লাগায়, যা দেখে রিও বুঝে যায় নাগি তার পাশের রাস্তা দিকে যাচ্ছে। নাগি বুঝে যায় যে সে চিগিরির গতির সাথে পারবে না, এই জন্য সে রিও থেকে দেওয়া পাশের রাস্তার মাঝখানে আসছিল চিগিরির আগে বলটি নেওয়ার জন্য। আর তখন রিওর পাশ থেকে ইসাগি বলে, অনেক সুন্দর পাস দিয়েছো, আমরা তো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম। আর রিওর বুঝতে বাকি রয় না যে এতক্ষণ মাঠে যা চলেছে তার সম্পূর্ণটাই ইসাগির প্ল্যানের অনুসার হয়েছে। নাগে জাম করে কোনোরকম বলটি রিসিভ তো করে ফেলে, কিন্তু সে ব্যালেন্স হারিয়ে ফেলে আর বল অন্যদিকে চলে যায়। আর দেখা যায় বল চলে যায় বারোর কাছে। আর ইসাগি এটা দেখে বারোর কাছ থেকে পাশে রিওদের গোল পোস্টের দিকে ছুটে যায়। নাগেও সেদিকে যাচ্ছিল। বারো বুঝতে পেরেছিল এই পুরো ম্যাচ ওদের দুজনের গোলেই চমকাচ্ছিল। এখন যদি সে তাদেরকে পাস দেয় তাহলে তারা ম্যাচটি জিতে যাবে। বারো কি করবে বুঝতে পারছিল না। এতদিন সবাই তাকে পাস দিত যাতে সে গোল করতে পারে, কিন্তু আজ তাকে পাস দিতে হচ্ছে যাতে অন্যরা গোল করতে পারে। বারো কোনো রকম নিজেকে মানিয়ে পাস দিতে যাচ্ছিল, ঠিক তখনই তার ইগো তাকে পিছন থেকে আটকে ফেলে। তার মনে হচ্ছিল সে যদি এখন বল পাস করে তাহলে সে কখনোই একজন ভালো স্ট্রাইকার হতে পারবে না। আর সে তখন তার ফিউচারের এক ঝলক দেখতে পায় যেখানে সে ফুটবল খেলা ছেড়ে দিয়েছে আর ঘরে বসে জাপানের ফুটবল ম্যাচ দেখছে যেখানে সে জাপানের টিমে নেই। আর সেই ভবিষ্যৎ দেখার পর তার ভিতরে এক অন্যরকম জোশ উঠে যায়। আর সে কাউকে পাস না দিয়ে নিজে ডিবলিং করে সামনের দিকে এগিয়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। রিও বারোকে আটকানোর জন্য যায়, কিন্তু সে রিওর সামনে থেকেও ডিবলিং করে সামনের দিকে এগিয়ে যায়। রিও বারোর ডিবলিং দেখে পুরো অবাক হয়ে যায়, বারো এক অন্য লেভেলে চলে গিয়েছিল। চিগিরি বারোকে আটকানোর জন্য ছুটে যায়, আর এবার বারো ইসাগিকে ব্যবহার করে ইসাগির পিছন থেকে পুরো ডিবলিং করে চিগিরিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। বারোর স্কিল দেখে সবাই অবাক হয়ে যায়, আর বারো সবাইকে পিছনে ফেলে অসাধারণ একটি শুট দিয়ে গোল করে দেয়। আর বারোর গোলে ইসাগিরের টিম জিতে যায় আর রিওদের টিম হেরে যায়। ইসাগি বারোর সাথে হাই ফাইভ করতে গেলে বারো ইসাগির কলার ধরে বলে, আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমার কাছে ক্ষমা চাও। তখন ইসাগি সঙ্গে সঙ্গে বারোকে সরি বলে দেয়। তখন নাগি দৌড়ে এসে তাদের দুজনের গায়ের উপর পড়ে। তখন ইসাগি বলে, বারো তখন তুমি এই লেভেলে ডিবলিং কিভাবে করলে? তখন বারো বলে, আমি সবসময় ম্যাচের ভিতর নিজেকে কিং ভাবতাম, আমার জন্য শুধু আমি সব ছিলাম, কিন্তু তোমরা দুজন প্রথম মানুষ যে আমাকে হার মানিয়েছো, এই জন্য আমি কখনো না হারার জন্য ওই রকম খেলেছিলাম। আসলে বারো তারই নতুন ডিবলিং এর স্কিল এই ম্যাচে পেয়েছে, তার কাছে এর আগে এই স্কিল ছিল না। আর এই ম্যাচের মাধ্যমে তাদের তিনজনের ভিতর এখন পুরো মিল হয়ে যায়। এদিকে টিভি স্ক্রিনে আনরি বারোর খেলা দেখে পুরো ফিদা হয়ে যায়, কারণ বারোর ডিবলিং এর এই স্কিল জাপানের টপ ট্যালেন্টের ভিতরে পড়ে। তখন ইগো বলে, দুনিয়ার বেস্ট স্ট্রাইকারের জন্য সব ম্যাচ জেতা সম্ভব না, তারাই আগে যেতে পারে যারা নিজেদের হার থেকে কিছু শিখতে পারে, যারা নিজেদের হার থেকে শিক্ষা দিতে পারে, তাদের মেহনত কখনো বৃথা যায় না। তবে জীবনে আগে যাওয়ার জন্য নিজের ভিতর স্বপ্ন থাকা লাগে, আর এরপর যা লাগে সেটা হলো সেই স্বপ্নকে পূরণ করার জন্য সাহস। যারা নিজে হারার পরও লড়াই করতে থাকে তারাই তাদের স্বপ্ন পূরণ করার জন্য সাহসের শক্তি পায়। তখন রিওদের টিমকে দেখানো হয় যেখানে চিগিরি বলছিল, তখন যদি আমি নাগের আগে সেই পাসটি রিসিভ করতে পারতাম তাহলে হয়তো আমাদের এখন হারতে হতো না। রিও ভাবছিল, আমি আবারও হেরে গেলাম। তখন ইসাগি রিওদের টিমের সামনে আসে তাদের টিম থেকে একজন প্লেয়ারকে নিজের টিমে নেওয়ার জন্য, কারণ আপনারা তো জানেন নিয়ম অনুযায়ী উইনার টিম লুজার টিম থেকে একজন প্লেয়ার নিজের টিমে নিয়ে পরের স্টেজে যাবে, আর লুজার টিম তাদের একজন প্লেয়ারকে হারিয়ে নিচের স্টেজে নেমে যাবে।
নাগি বলে তাহলে এখন কাকে নিব ইসাগি? তখন ইসাগি বলে দিনকে হারানোর জন্য এবং বাসিরাকে ফিরে পাবার জন্য আমার দরকার। আর ইসাগির এই কথা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বুলুলক সিরিজের এপিসোড 18। তো ইসাগি রিওদের টিম থেকে কোন প্লেয়ারকে সিলেক্ট করবে নিজের টিমে নেওয়ার জন্য তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডে আমরা দেখতে পারবো ইসাগিদের টিম ফোর্থ টেস্টে কোন টিমের বিপরীতে খেলবে। তো এপিসোডটি কেমন লেগেছে আপনার কাছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।